আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও ইউটিউব বন্ধুরা, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের অংশ হিসাবে আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে কৃষি শিক্ষা প্রথম পত্র বিষয়ের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি এই সম্পর্কে ক্লাস নিয়ে আলোচনা করব। ক্লাসটি একাদশ শ্রেণীর জন্য। একাদশ শ্রেণীর যে বই সেটা অধ্যায় এক পাঠ ১৩। শিকনফল, আজকে ক্লাস শেষে তোমরা যেসব শিকনফল অর্জন করবে আমরা সেটা দেখে নিই। বাংলাদেশে কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের নাম ও অবস্থান বর্ণনা করতে পারবে, অর্থাৎ কিছু প্রতিষ্ঠানের নাম আমরা জানব এবং সেটা কোথায় অবস্থিত সেটা জানব, যেগুলো কৃষি গবেষণা নিয়ে কাজ করে। এরপরে এরকম একটা কৃষি গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এর পরিচয় ও কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে। আজকে ক্লাস শেষে এর পরিচয় ও কার্যাবলী আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। চলো আমরা মূল ক্লাস শুরু করি। আমরা গত কয়েকটা ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করতেছি সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসসমূহ। আমরা এক নাম্বার আর দুই নাম্বার শেষ করেছি, স্থানীয় প্রতিষ্ঠান এবং বিদ্যালয় ইনস্টিটিউট ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কীভাবে কৃষি সেবা ও তথ্য সরবরাহ করে আমরা সেটা পড়ছি। আজকে আমরা দেখব কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে আমরা কী উপকার বা কৃষি গবেষণা প্রতিষ্ঠান কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে কী ভূমিকা পালন করে, এরকম একটা প্রতিষ্ঠান নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। চলো, যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ক্লাসগুলো পাবে, ইচ্ছা করলে তুমি দেখে নিতে পারো। আর একটা অনুরোধ করে রাখি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিচের দেখো সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওইখানে ক্লিক করলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। চলো আমরা ক্লাস শুরু করি। কৃষি তথ্য সেবা কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি গবেষণা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ, আমরা যে সকল প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কৃষি গবেষণা নিয়ে কাজ করে, কৃষি নিয়ে গবেষণা করে, তাদের নাম এবং কোথায় অবস্থিত এটা একটু জেনে নিই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর বাড়ি, যেটা গাজীপুরে অবস্থিত। এরপর হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ব্রি, BRRI ব্রি বলে, বাংলাদেশ রাইস রিসোর্স ইনস্টিটিউট। এই পূর্ণরূপটা কিন্তু মুখস্থ করবে আর কোথায় অবস্থিত এটা মুখস্থ করবে, এই দুটা কিন্তু নৈবৃত্তিকেও জ্ঞানমূলক আসে, বিশেষ করে পূর্ণরূপটা খুবই গুরুত্বপূর্ণ এবং অবস্থানটাও কোথায় অবস্থিত, এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম কোথায় অবস্থান করে আর পূর্ণরূপ। তারপর হচ্ছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট মৌলভীবাজারে অবস্থিত, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে BTRI, বাংলাদেশ টি রিসোর্স ইনস্টিটিউট। এরপর হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, যেটা ঢাকায় অবস্থিত, BJRI, বাংলাদেশ জুট রিসোর্স ইনস্টিটিউট। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ অবস্থিত, যেটাকে সংক্ষেপে বলে বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। তারপর হচ্ছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা, যেটাকে সংক্ষেপে বলে BSRI, বাংলাদেশ সুগার ক্যান্স রিসোর্স ইনস্টিটিউট। তারপর হচ্ছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম, BFRI, বাংলাদেশ ফরেস্ট রিসোর্স ইনস্টিটিউট। বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহী, যেটাকে সংক্ষেপে বলে BSRTI, বাংলাদেশ সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এগুলো কিন্তু পূর্ণরূপগুলো মুখস্থ করবে, আবারও বলতেছে এটা শুধু তোমার এই পরীক্ষা না, পরবর্তীতেও তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সাধারণ জ্ঞানের যে পরীক্ষাগুলো আছে, চাকরির পরীক্ষা, এগুলোতে কিন্তু এই পূর্ণরূপগুলো আসে, যেগুলো মুখস্থ করে নেবে। পশু চিকিৎসা গবেষণা ইনস্টিটিউট ঢাকা, তারপর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, যেটাকে সংক্ষেপে বলে BFRI, বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বার্ক, BARC বার্ক, বাংলাদেশ, এটা হবে বাংলাদেশ, বাংলাদেশ অ্যাটমিক রিসার্চ সেন্টার। তারপর বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পাহাড়গাঁও ঢাকা, SRDI সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এখানে একটু সমস্যা থাকতে পারে, এখানে হবে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, কিন্তু এটা একটু ভুল থাকতে পারে, তোমরা ঠিক করে নেবে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, এটা পূর্ণরূপ হবে এটা। আচ্ছা যাক, এখানে যে প্রশ্নগুলো বললাম প্রতিষ্ঠানগুলোর নাম এবং স্থান এবং পূর্ণরূপগুলো অবশ্যই মুখস্থ করে নেবে, এগুলো গুরুত্বপূর্ণ নৈবিত্তিক হিসেবে আসবে। আমরা এরপরে ইয়েতে চলে যাই, আমরা যে প্রতিষ্ঠানগুলো তোমাকে বললাম এই প্রতিষ্ঠানগুলো থেকে আমরা এখন গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটা সম্পর্কে বিস্তারিত জানবো। এটা সম্পর্কে প্রশ্ন আসে, যেটার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি বাংলাদেশের একটি সর্ববৃহৎ বহুমুখী কৃষি গবেষণা প্রতিষ্ঠান, অবিভক্ত বাংলার 1880 সালের ফেমিন কমিশনের রিপোর্ট অনুযায়ী একটি ছোট শাখা হিসেবে বেঙ্গল ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্টের অধীনে এই যাত্রা শুরু হয়। তাহলে এই 1880 সালে এটা যাত্রা শুরু করে, এটা প্রথমে ছিল হচ্ছে বেঙ্গল ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্টের অধীন। গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভারতের তৎকালীন ভাইসরয়, 1880 সাল মানে হচ্ছে ব্রিটিশ আমল, তাহলে এটা সর্ববৃহৎ যে ভারত, অবিভক্ত ভারত ছিল, সে ভারতের অধীন ছিল। তো ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন কৃষি বিভাগকে ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্টের আওতামুক্ত করে এক আলাদা মর্যাদা অভিষিক্ত করেন। তাহলে যে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন ছিল, তিনি এই উপকারটা করে গেছেন, তিনি এই কৃষির যে গবেষণার বিষয়টা, এটাকে এই যে ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্টের আওতামুক্ত করে আলাদা মর্যাদা অভিষিক্ত করেন এবং গবেষণার সুযোগ সৃষ্টির জন্য নিউক্লিয়ার এগ্রিকালচারাল রিসার্চ ল্যাবরেটরি নামে ঢাকার তেজগাঁও একটি গবেষণাগার প্রতিষ্ঠা করেন। 1908 সালে ঢাকার তেজগাঁওয়ে 398 একর জমির উপর মণিপুর ডাকা ফার্ম প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয় যেটার নাম ছিল মণিপুর ডাকা ফার্ম। 1966 সালে এটি ঢাকা থেকে 35 কিলোমিটার উত্তরে গাজীপুরের জয়দেবপুরে 650 একর জমির উপর স্থানান্তরিত হয়, যেটা বর্তমানে আমরা যেখানে যে ইয়েটাতে পড়তেছি, যেটা সম্পর্কে পড়তেছি গাজীপুরের এই প্রতিষ্ঠানটাই, তাহলে 1966 সালে এখানে এসে প্রতিষ্ঠিত হয়। প্রকৃতপক্ষে 1976 সালে পরিপূর্ণ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এই প্রতিষ্ঠানটির বর্তমানে 7টি ডাইরেক্টরেট, 17টি বিভাগ, 7টি আঞ্চলিক কেন্দ্র, 28টি উপকেন্দ্রের মাধ্যমে যাবতীয় গবেষণা পরিচালনা ও পর্যবেক্ষণ করা হয়। তাহলে এই তথ্যগুলো মুখস্থ করবে, তোমাদের উদ্দীপকে এখান থেকে দুই একটা তথ্য তুলে দিয়ে বলবে যে এটা কোন প্রতিষ্ঠান, এটার বিস্তারিত জানতে চাওয়া হবে কার্যাবলী। তো এই প্রতিষ্ঠানটার এই তথ্যগুলো যদি না জানো, তাহলে উদ্দীপক থেকে তুমি বুঝতে পারবে না যে তোমার এই প্রতিষ্ঠানটাই তোমার জানতে চেয়েছে, এই জন্য এই তথ্যগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। চলো আমরা পরবর্তী ইয়েতে চলে যাই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাফল্য। এই আমরা যে প্রতিষ্ঠানটার কথা বলতেছি, এটার কী কী সাফল্য অর্জন করছে সংক্ষেপে একটু দেখে নিই। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন ফসলের প্রায় 539টি উচ্চ ফলনশীল জাত এবং 505টি ফসল উৎপাদনের প্রযুক্তি সহ মোট 1044টি প্রযুক্তি উদ্ভাবন করে। তো এটা একটা বাংলাদেশে কৃষির ক্ষেত্রে বিশাল অবদান, 1044টি সব ধরনের যে সব প্রযুক্তি তারা উদ্ভাবন করে, 144টি সর্বমোট। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ডাল, তেলবীজ, সবজি, ফল ইত্যাদির 10,000-এর অধিক কলি সম্পদ জাম, যেটাকে বলা হয় জাম প্লাজম, জিন ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করতেছে। এই 10,000-এর অধিক জাম প্লাজম তারা এই যে সংরক্ষণ করে রাখছে, অর্থাৎ তারা আবিষ্কার করে এগুলো গবেষণা করে এগুলো সংরক্ষণ করে রাখছে। তো এটা হচ্ছে ওদের সাফল্য, আরও বিস্তারিত অনেক আছে, আমরা শুধু সংক্ষেপে তথ্যটা দিয়ে দিলাম। তো বাকি বলার আগে আমরা একটু আজকের অ্যাটেন্ডেন্স দেওয়ার পদ্ধতিটা হচ্ছে, এটা তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে নেবে।
আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্দেশ্য কার্যাবলী, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে যদি প্রশ্ন আসে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে প্রশ্ন আসলে এটা অবশ্যই থাকবে, এর উদ্দেশ্য কী, এর কার্যাবলী কী, এভাবে জানতে চাইবে। চলো আমরা একটা একটা দেখে নিই। প্রথম উদ্দেশ্য বা কার্যাবলী হচ্ছে ফসলের উচ্চ ফলনশীল, পুষ্টিমান সম্পন্ন, প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত উদ্ভাবন করা। তাহলে এটার একটা উদ্দেশ্য বা এটার একটা কার্যাবলী যে কাজটা ওরা করে থাকে বা যে উদ্দেশ্য প্রতিষ্ঠা করছে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করা, যেটা হবে পুষ্টিমান সম্পন্ন। শুধু উচ্চ ফলনশীল হলে হবে না, ওই জাতটার পুষ্টিমান থাকতে হবে এবং প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত। প্রতিকূল পরিবেশ সহিষ্ণু মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন ধরো কোনো কোনো এলাকা রয়েছে লবণাক্ত, ওই এলাকার মাটি পানি সব লবণাক্ত, তাহলে ওইখানে তুমি যে কোনো ধরনের জাত রোপণ করলে কিন্তু ওই ফসলটা হবে না। তো ওই জন্য ওই লবণাক্ত সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন করা এই প্রতিষ্ঠানের একটা কাজ। তো এরকম যত প্রতিকূল পরিবেশ রয়েছে সেগুলা সহিষ্ণু, সেগুলো সহ্য করতে পারে এমন জাত উদ্ভাবন করা এই প্রতিষ্ঠানের একটা কাজ বা উদ্দেশ্য। এরপরে হচ্ছে ফসল ভিত্তিক উন্নত আধুনিক ও টেকসই উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও লাকসই ফসল বিন্যাস নির্ধারণ করা। তাহলে ফসল ভিত্তিক মানে এক এক ফসলের এক একটা বৈশিষ্ট্য বা সিস্টেম অনুযায়ী ফসল ভিত্তিক উন্নত আধুনিক টেকসই, এই যে টেকসই উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন, এই যে ফসল এক এক ফসলের যে এক এক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী উৎপাদন প্রযুক্তি অর্থাৎ বিভিন্ন প্রযুক্তিগুলো উদ্ভাবন করা এবং লাকসই ফসল বিন্যাস নির্ধারণ করা, অর্থাৎ ফসলের শ্রেণী বিভাগ নির্ধারণ করা, এগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানের আরেকটা উদ্দেশ্য। তারপরে হচ্ছে লাকসই কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করা, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আমরা এই অধিকাংশ মানুষ হচ্ছে কৃষক, কিন্তু আমরা কৃষিকাজ করলেও আমরা কিন্তু এই যে যান্ত্রিকীকরণের অভাবে আমাদের কৃষির সেই সুফল আমাদের কৃষকরা পায় না, তাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক টাকা সময় এগুলো ব্যয় হয়, কিন্তু এর যে উপকার সেটা পায় না যান্ত্রিকীকরণের অভাবে। তো এখানে এ প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য হচ্ছে লাকসই কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন, অর্থাৎ যান্ত্রিক যন্ত্রপাতি উদ্ভাবন করে কৃষিকে যান্ত্রিকীকরণ অর্থাৎ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা, বা এই যেমন আমাদের আগে হাল চাষ করতাম আমরা গরু দিয়ে, এখন আমরা ট্রাক্টর পাওয়ার টিলার এগুলো ব্যবহার করি, তো এটার নাম হচ্ছে যান্ত্রিকীকরণ। তো এরকম কৃষির যন্ত্রপাতি উদ্ভাবন করে এবং সেগুলোর উন্নয়নের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করাও এই প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য। এরপর হচ্ছে সেচ প্রযুক্তি উদ্ভাবন করা, উন্নয়ন করা এবং প্রযুক্তি গ্রহণে কৃষককে অনুপ্রাণিত করা। আমাদের অনেক ফসলের, বিশাল একটা ফসলের জন্য সেচ প্রয়োজন হয়, এই যে সেচের যে মানে আমাদের কৃষকদের অধিকাংশ টাকা কিন্তু এই যে সেচের কাজে কিন্তু ব্যয় হয়, পানি সেচ দেওয়ার জন্য, যেমন শীতকালীন যে ফসলগুলো রয়েছে এগুলো যেহেতু আমাদের ওই সময় বৃষ্টিপাত হয় না, সেচের মাধ্যমে এগুলো করা হয়, তো এখানে প্রচুর ব্যয় হয়। তো এই জন্য এই সেচ প্রযুক্তি উদ্ভাবন করা এবং যে প্রযুক্তি রয়েছে সেগুলোকে উন্নয়ন করা এবং এই নতুন যে আবিষ্কৃত প্রযুক্তি সেগুলো গ্রহণে কৃষককে অনুপ্রাণিত করা, কৃষককে বোঝানো এগুলো যাতে তারা গ্রহণ করে। তো সারের পরিমাণ নির্ধারণ ও সার ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফসলের জন্য সার দেয়া এবং সঠিক মাত্রায় সার দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা নির্ধারণ করা বা এটা ব্যবস্থাপনা করাটাও এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এরপর হচ্ছে মাটির উর্বরতা রক্ষা উন্নয়ন করা, মাটির যে উর্বরতা শক্তি রয়েছে বিভিন্ন প্রযুক্তি বা পরামর্শ এগুলা দিয়ে পদ্ধতি আবিষ্কার করে মাটির উর্বরতা যাতে রক্ষা করা যায় এবং মাটির উর্বরতা উন্নয়ন করা যায়, এটা নিয়েও কাজ করা তাদের একটা উদ্দেশ্য। এরপর হচ্ছে শস্য সংগ্রহোত্তর ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য লাকসই প্রযুক্তি উদ্ভাবন করা, আমাদের কৃষকদের বিশাল একটা এই শস্য সংগ্রহ উত্তর অর্থাৎ সংগ্রহের পর জমি থেকে সংগ্রহের পর নষ্ট হয়, সেটা সংগ্রহের সময় নষ্ট হয়, বাড়িতে নেওয়ার পর নষ্ট হয়, বিভিন্নভাবে বিশাল একটা
শস্যের অংশ কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই শস্য সংগ্রহ উত্তর ক্ষতির পরিমাণ যাতে কমিয়ে আনা যায় এই জন্য প্রযুক্তি উদ্ভাবন করাটাও এই প্রতিষ্ঠানের একটা কার্যাবলী। এরপরে 4 নম্বর, কৃষি উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ সেমিনার সিম্পোজিয়াম কর্মশালা প্রভৃতির আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ, যে বিভিন্ন কৃষক রয়েছে, কৃষকদের এই যে মাঠ কর্মী রয়েছে, বিভিন্ন সরকারি প্রশিক্ষক, বিভিন্ন অফিসাররা রয়েছে, কৃষি অফিসাররা, এদেরকে প্রশিক্ষণ দেওয়া, এদের জন্য সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করা, কর্মশালা করা, এগুলো কিন্তু এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ কার্যাবলী। এরপর হচ্ছে পুস্তিকা ম্যানুয়াল প্রতিবেদন জার্নাল প্রভৃতি প্রকাশ করা। তো সবাইকে তো ট্রেনিং দেওয়া সম্ভব না, এই জন্য সারা দেশে কৃষকদের জন্য বা এই কৃষির সাথে জড়িত এই লোকদের জন্য, কর্মকর্তাদের জন্য পুস্তিকা তৈরি করা, ম্যানুয়াল তৈরি করা, প্রতিবেদন তৈরি করা, জার্নাল তৈরি করা, এগুলো কিন্তু এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপর হচ্ছে উন্নত প্রযুক্তি প্রদর্শনের জন্য মাঠ দিবসের আয়োজন করা। এই যে ওরা এই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত প্রযুক্তি হতে পারে অথবা বিশ্বের যে কোনো প্রান্তে কৃষির যে প্রযুক্তি উদ্ভাবন হবে সেটা এই নিয়ে এসে কৃষকদের সাথে সেটার পরিচয় করে দেওয়ার জন্য মাঠ দিবসের আয়োজন করা, অর্থাৎ কৃষকদেরকে নিয়ে একটা দিবসের আয়োজন করে সেখানে ওই প্রযুক্তিটা প্রদর্শন করে কৃষকদের সাথে পরিচয় করে দেওয়াটা ওদের একটি কাজ। এরপর হচ্ছে উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ হস্তান্তরের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন করা। ওরা যে জাত উদ্ভাবন করবে, কারণ ওদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করা, এই জাতগুলা এবং যে প্রযুক্তি উদ্ভাবন করে এই প্রযুক্তিসমূহ হস্তান্তরের মাধ্যমে অর্থাৎ কৃষকদের মাঝে হস্তান্তরের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন করা তাদের একটি কাজ। ফসলের বাজার ব্যবস্থাপনা সমীক্ষা করা, অর্থাৎ ফসলের বাজার কোন দিকে যাচ্ছে এবং সেটা কৃষকের লাভ ক্ষতি বা সরকারের যেই বিষয়টা আছে সরকারের লাভ ক্ষতি বা ভর্তুকি দেয়া, এই জাতীয় বাজার যে ব্যবস্থাপনার বিষয়টা রয়েছে এটা পর্যবেক্ষণ করা, সমীক্ষা করা, এটা ওদের একটা কাজ। তো এইগুলো হচ্ছে বাংলাদেশ এই যে কৃষি গবেষণা ইনস্টিটিউটের কার্যাবলী, এগুলো তোমরা ভালো করে আয়ত্ত করে নেবে, এটা সম্পর্কে প্রশ্ন আসলে যাতে দিতে পারো। তো আজকের ক্লাস এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।